ম্যাডাম আই এম সরি আসলে একটু দেরি হয়ে গেছে তার মধ্যে কাগজে আপনার নাম লিখেও দাঁড়াইনি আপনাকে কষ্ট করতে হয়েছে ওয়েট করতে হয়েছে সেই জন্য আমি এক্সট্রিমলি সরি আমাকে মাফ করবেন ইটস ওকে থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আপনি যে কটেজটাতে উঠতে যাচ্ছেন আমার নাম গালিব হাসান সেই কটেজটা কিন্তু আমার আমার নিজের সেখানে ম্যানেজারও আমি চাকরও আমি সার্ভেন্ট মানে সার্ভেন্টও আমি ড্রাইভারও আমি এখানকার শেফও আমি সব কিছুই আমি ম্যাডাম তো আপনাকে আমি ফুল একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কোনো কাজই ছোট নয় তাই সব কাজ করার একটা চেষ্টা আছে ব্যক্তিগতভাবে আমি খুবই ভালো মানুষ এবং আমি চেষ্টা করব এরপরে কোনো কাজের জন্য যেন আমাকে সরি বলতে না হয় সব কাজ একদম পারফেক্টলি করার চেষ্টা করব ম্যাডাম আপনার যেখানে যা খুশি ইচ্ছা হবে আমাকে জিজ্ঞেস করবেন কারণ এখানকার একটু আইনটা একটু করা তো সেই অনুপাতে আমি আপনাকে বলে দিব যে কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না ম্যাডাম আপনি কি অস্ট্রেলিয়াতে এই প্রথম না এর আগেও এসেছেন এই প্রথম ও এই প্রথম না আপনার সঙ্গে কেউ নেই একা না কেন কেন আমার সাথে কেউ না থাকলে কি আপনি আপনাদের রিসোর্ট রেন্ট করবেন না 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 এরকম কোনো কথা নেই মানে একটু কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম সরি ম্যাডাম ম্যাডাম আমি বলি কি আপনার আপনি আমি আমি এখানে একটা জুস বার আছে আপনি কি জুস খাবেন ফ্রেশ জুস খাবেন না আমরা কটেজে চলে যাব কটেজে চলে যাব হচ্ছে আনান পরিচয় করে দিই আনান আমার অ্যাসিস্ট্যান্ট ও আমাকে হেল্প করে আমি ওকে হেল্প করি আনান ম্যাডাম থাকবে আমাদের এখানে এখন আমরা দুজন মিলে আপনার হেল্প করব আপনার আপনাকে সহযোগিতা করব ম্যাডামকে নিয়ে যাও আপনি ফ্রেশ হন তারপর ডাকলেই হবে উপরে যাও নিয়ে যাও আচ্ছা ম্যাম আপনি তাহলে উপরে যে ফ্রেশ হন আপনার তারপরে যা লাগবে আমাকে বলবেন কি খাবেন সেটাও জানাবেন প্লিজ ম্যাডাম আপনার রুম আচ্ছা আপনার নাম যেন কি বললেন আনন্দ মিস্টার আনন্দ আমি বেশ কিছুক্ষণ রুমেই থাকবো সো আপনি বা আপনাদের কেউ ফুড বা অন্য কিছুর জন্য আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম ও ওয়েট আমি লাগিয়ে দিচ্ছি